এই চারিজন ব্যক্তির খাদিমগিরি করেছিল, যার নাম আছিল বিবি শিরিন। সুবহানাল্লাহ, বিবি শিরিন। এও ইমাম হুসেনের খানদানের গোলামি করেছিল, খিদমত করেছিল, রান্ধা বড়ার পর লই কানি কাপড় ধোয়ার পর লই সব কিছু। তেও যেতিয়া ইমাম হুসেন যুবক হল, বিবি শিরিনক দেখা পালে, বহুত দিনে দি আমার তাত আছে, এও তো নিজের ঘরত না যায়। যেতিয়া তেওঁর এই বস্তু আহিলে ইমাম হুসেনে কলে, ও বিবি শিরিন, তুমি ইমান দিনে দি আমার ঘরত আসা, নিজের ঘরত কিয় না যাওয়া? বিবি শিরিনে উত্তর দেয়, হুজুর, ও মোর আকা, মই কেনেকে যাম আপনালোক গেরি থই? মই আপনার আব্বার খিদমত করিছো, আপনার আম্মার খিদমত করো, আপনার খিদমত করো, আপনার ভাইয়ের আপনার খানদানের খিদমত করো। আর মই ভাবি লইছো এই খিদমতে মোক জান্নাতত লব। সুবহানাল্লাহ, এতিয়া মই আর এরি না যাও, যিমান দিন থাকিম মই আপনালোকর ঘরতে থাকিম। ইমাম হোসেন কলে, না না না, আজির পরা তোমাক আজাদ করি দিয়া হল, আজির পরা তোমাক একদম মুক্ত করি দিয়া হল। তুমি নিজের ঘর দুয়ার বনাই লোয়া, নিজের ঘর দুয়ার খোঁজাই লোয়া, তোমাক ইমান মাটি সম্পত্তি দিয়া গেল, ইমান ধন দৌলত তোমাকে দিয়া গেল, এই সম্পত্তি লই তুমি নিজের ঘর দুয়ার বনাই লোয়া। সুবহানাল্লাহ, বাবা সকল গোলাম সকলের লগত কিমান ভাল ব্যবহার আমার ইমাম হুসেনে করেছিল। এই বিবি শিরিনক আল্লাহর ইমাম হুসেনে পয়সা পাতি দি বদজমিদারি বনাই ফেলে পঠালে। কিন্তু তার আগতে বিবি শিরিনে কয়, হুজুর, মই যাম, মই ঘর বান্ধিম, মই মাটি কিনিম, আপোনালোকলৈ মোর এটা আপত্তি থাকিল, দে আপোনালোকর গোটেই খানদান এদিন মই বিবি শিরিনর ঘরত আহিব লাগিব। কক, সুবহানাল্লাহ, বিবি শিরিনর এই কথা শুনি আমার ইমাম হুসেনে জবাব দিলে, ও বিবি শিরিন, যুতি যে তুমি যেতিয়া ধনী হয়ে যাবা, এতিয়া তোমার তা টকা পয়সা বহুত আহি গেল, তোমাক বহুত সম্পত্তি দিয়া গেল, তুমি ধনী হয়ে গলা, তুমি সম্পত্তি কিনিবা, তুমি ডাঙার ডাঙার বিল্ডিং থাকিবা, তোমাক ইমান পয়সা দিয়া গৈছে, নিশ্চয় তুমি আমালোকক চিনি নাপাবা। একদম শর্টত এটুয়ে কাহিনী ইনশাল্লাহ নে কি সরু, একদম কাহিনীটো বেশি দীঘলীয় নয়। তো বিবি শিরিনে এনেকে কলে যে ইমাম হুসেনে কলে, আপনি আমার চিনি নাপাব, যেহেতু পয়সা পাতি আহিলে মানুষ মানুষ চিনি নাপায়, হয়নে নহয়? তাকাব্বরিত থাকে, মোর তার টকা বহত, এই এক বাদ দিয়ে কি করি, এনেকুৱা হয়ে যায় বহত। ইমাম হুসেনের এই কথা শুনি বিবি শিরিনে কয়, আকা, এনেকুৱা হবই নোৱাৰে, এনেকুৱা হবই নোৱাৰে, যে আপনি মোর ঘরত আহিব আপনাক চিনি নাপাম, হবই নোৱাৰে। বিবি শিরিন গল মুলকে শামত, মুলকে শাম, মুলকে শামত গুছি গল, তাতে রাস্তার মাটি সম্পত্তি কিনি ঘর দুয়ার বনালে। বাবা সকল কারবেলা হল, ইমান দিন যাওয়া নাই, কারবেলা হল, ইমাম হুসেনের গল কাটা গেল, ইমাম হুসেনের বহু লোকের গল কাটা গেল, আর গোটেই গোল গোল এই মাথা এই ডিঙি নিজের মাজত ওলমাই লই লই যাই আছিল যাই আছিল। হজরতে শহর ভানুর হাতত হেনকাপ, বিবি সুগরার হাতত হেনকাপ, জৈনবর হাতত হেনকাপ লগাইছে, এই যে দিহন্য সকলে লই ফালে লই যাই আছে, গোটেই মহিলা সকলের চুলি দি মুখ ঢাকা আছে, ইমাম হুসেনের চুলি দীঘল দীঘল আছে, চুলি দি মুখ ঢাকা আছে, বাবা সকল এনেকে যাই যাই গধুল হয়ে যায়। এই সময়তে ইবনে জিহাদে কয়, আজি রাতে আমি ইয়াতে কবাত থাকো, ইয়ার পর আমি কত না যাও, আজি ইয়াত আরাম করো, কালি পুয়াই আকৌ রওনা হয়ে যাম। এনেকে ভাবি
আখে পাখে চালে যে কবত জায়গা আছে নেকি থাকিবলৈ, এনেকুৱা কিবা জায়গা পাওঁ নেকি যত আমি ৰাতি কাটিব পাৰিম। বাবা হতল তৎক্ষণাত চকু পৰি যায় অলপ দূৰত, ইহাই যে বিবি শিৰিন, ওই বিবি শিৰিনৰ ঘৰ, যেই ঘৰত ইমাম হুছেইন আহিব লগা আছিল, নিজৰ খানদানক লৈ আহিব লগা আছিল, বিবি শিৰিনৰ ঘৰ দেখা পালে। ইবনে জিয়াদে কলে বলা তাতে যোৱা যাক, এই বিবি শিৰিনৰ ঘৰত যাই মাত দিছে, বিবি শিৰিনে দৰজা খুলি দিছে, বিবি শিৰিনে কয় আপোনালোকে কোন হয়, আপোনালোককতো চিনি পোৱা নাই। ইবনে জিয়াদে কয় আমি মুসাফির, আমি মুলকে শামলৈ, ইয়ানি ইজিপ্তলৈ যাম, বর্তমান যেটো ইজিপ্ত, আমি ইজিপ্তলৈ যাম, আমার তাতে যাব লাগে, বর্তমান রাস্তাত আমার রুখিব লাগে, আমার রাতিটো থাকিব লাগে। ইমাম হুসেনর মাথা আছে, বিবি শিরিনা বিবি, বিবি শহর ভানু আছে, বিবি জৈনব আছে, বিবি সুগুরা আছে, সকলই আছে, হযরত জৈনুল আবেদিন আছে, কক সুবহানাল্লাহ। বাবা হকল বিবি শিরিনে কলে ঠিক আছে, আপনালোকে যেতিয়া মুসাফির, আপনালোকে যেতিয়া মেহমান, আহক মোর ঘরতে থাকক, মোর আকা মোকে নেকুয়া সম্পত্তি দিছে যে এই ঘরত হাজার হাজার মানুষ থাকিব পারিব, কক সুবহানাল্লাহ। মই ইমান ডাঙর ঘর বনাইছো, ইমান ডাঙর ঘর বনাইছো, ইমান কেটা রুম বনাইছো, মই এত আশা করি আছো, মোর আকা নিজর খানদানক লই আহিব, না জানো কিমানক লই আহে, এই মনত অনুভব করি মই ইমান ডাঙর ঘর বনাইছো, বিল্ডিং বনাইছো, আহক আপনালোকে থাকক। বাবা সকল বিবি বিবি শিরিনে কি করিলে, এনেকে দরজা খুলে গোটেই মানুষক ভিতর সোমাবলৈ কি পারমিশন দিলে, গোটেই মানুষ ভিতর সোমাই যায়, আর ইমাম হুসেনর লাশ মাথা মুবারক সোমাই লয়, হজরতে জৈনব সোমাই লয়, হজরতে শহর ভানু সোমাই লয়, বিবি সুগুরা হজরতে জৈনুল আবদিন আনি কারবালার পিছত যিসকল জীবিত আছিল মহিলা এবং জৈনুল আবদিন এই গোটেইখিনি ভিতর সোমাই যায়, কিন্তু গোটেইবোৰৰ চেহারা ধুল বালি লাগি আছে, বালি চটানে দি আহিছে, কারবালার ময়দানের মাটি লাগি আছে। বাবা সকল এসিড সকলে অলপ পানি খাবলৈও দিয়া নাই, খাবলৈ দূরর কথা, মুখখন দে ধুব, ধুবলৈও পানি দিয়া নাই, মুখত কি লাগি আছে, কিচড় বালি লাগি আছে, মাটি লাগি আছে, মানুহে চিনি নাপায়, এনেকুৱা আছে। ইমাম হুসেনর চুলি সুন্নতি চুলি আছিল, যেনেকুৱা আমার নবীর চুলি আছিল, কক সুবহানাল্লাহ, সুন্নতি চুলি। মহিলা সকলক লৈ অলপ বেলেগ এটা ঘরত রাখিলে বিবি শিরিনে খাদ্য লৈ মহিলা বুড়র কাখত গৈছে, যাই খানা দিছে আর কইছে আপনালোকর মুখর পর্দা উঠাই লক, মই বিবি শিরিন, আপনালোকে খানা খাই লক। কিন্তু সেই সময় পর্যন্ত বিবি শিরিনে তেওঁলোকক চিনি পোৱা নাই, যেতিয়া বিবিয়ে নিজের নাম শিরিন বুলি কৈছে, হজরতে হজরতে শহর ভানু চিনি পাইছে, কক সুবহানাল্লাহ, শহর ভানু বুঝি পাইছে এই যে বিবি শিরিন আমার ঘরত গোলামি করনে বালি, আমার ঘরত থাকনে বালি, আমার ঘরত চকিদারি করনে বালি, এই শিরিনে কিন্তু মুখর পরা কাপড় হাটওয়া নাই, মুখর পরা চুলি হাটওয়া নাই, কি বলি হাবাব, মনত বড় আফসোস হই আছিল, মই কেনেকে কি কম, কব পারা নাই, কবলে সাহস নাই, মুখেদি মাত ওলাব পারা নাই, বাবা সকল ইমান দিনে দি ভোকা পিয়াছা, মুখেদি কথা কওঁতেও কষ্ট হই আছিল, কষ্ট পাই আছিল, কথা কোৱা নাই, বিবি শিরিন।